সবাই জানতে চাইছে স্যার ওষুধ দিয়ে চিকিৎসা হবে কিনা আমরা এক কথায় উত্তর দিতে চাই ওষুধ দিয়ে কিডনির পাথরের চিকিৎসা এখন পর্যন্ত সম্ভব না এখন পর্যন্ত ভবিষ্যতে এসে যেতে পারে বিজ্ঞান তো চলমান একটা প্রক্রিয়া বিজ্ঞান আজকে যেটা বলছে আগামী বছরই তার থেকে অন্য পথ ধরতে পারে কেমন কাজেই হতাশ হতাশতে নেই বিজ্ঞান হয়তো একসময় আবিষ্কার করবে যে পাথরই আর মানুষের হচ্ছে না এমনটাও হতে পারে তেমনি যেমন আমরা যখন ছোট ডাক্তার মানে কেবল পাশ করে বেরিয়েছি তখন আমাদের দেশের সবচাইতে বেশি রোগ হতো পেপটিকালসার ডিজিজ এবং পেপটিকালসার বিনা চিকিৎসা বা অচিকিৎসা অপচিকিৎসার ফলে ওখানে স্টেনোসিস হতো আমরা বলতাম পাইলোরিকি স্টেনোসিস এই রোগটা ছিল সবচাইতে কম এবং সবচাইতে বেশি অপারেশন হতো এটা বাইপাস সার্জারি এখন সেটা নাই হয়ে গেছে নাই হয়ে গেছে কেন ওই যে গ্যাসের ওষুধ খেয়ে কমনলি আমাদের দেশে এত বেশি গ্যাসের ওষুধ মানুষ খায় যে পেপটি হওয়ার আর সুযোগ নেই মানে যার দরকার সেও খায় যার দরকার নাই সেও খায় তেমনি এমন একদিন আসতে পারে যে আমরা কিডনি পাথর হওয়ার বিরুদ্ধে প্রতিরোধমূলক কোনো ওষুধ পেয়ে যেতে পারি তো এখন পর্যন্ত আমাদের একটাই উত্তর যে কিডনির পাথরের বিরুদ্ধে কোনো কার্যকরী ওষুধ এখন পর্যন্ত নেই সারা পৃথিবীতে তাহলে এক শ্রেণির ডাক্তার তারা তাদেরকে আমরা বলি যে হোমিওপ্যাথিক ডাক্তার তারা কিন্তু এখনও দাবি করে আসছে যে কিডনির পাথর তারা ওষুধ দিয়ে বের করে দিচ্ছে অথবা আমাদের রুগীরা আমরা যখনই বলছি যে এটা অপারেশান লাগবে রুগীরা ভয়ে পালিয়ে গেল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এবং ছয় মাস এক বছর দুই বছর পর্যন্ত ধৈর্য ধরে তারা ওষুধ খেতে থাকে তারপরে যখন কিডনির পাথর বড়ো হতে হতে তার জটিলতা তৈরি করে জটিলতা মানে কিডনি ফেইলিয়ার তৈরি করে মানে কিডনি নষ্ট করে ফেলে তখন আবার আমাদের কাছে আসে অপারেশনের জন্যে তখন তো অপারেশন সহজ হয় না আগে তার কিডনি বিকল বিকলতাটাকে ভালো করতে হয় মানে ডায়ালিসিস দিতে হয় তারপরে রক্ত দিতে হয় তারপরে রেডি টেডি করে রেডি করতে হয়তো পনেরো দিন ছ এক মাস সময় লেগে যায় তারপরে তার অপারেশান তার মানে খরচা যেটা ছিল আগে যদি একশো টাকা হতো তখন একশো গুণ একশো হয়ে যাবে কেমন মানে এত বেশি ঝামেলা হয়ে যায় এই ওষুধ ওষুধ চিন্তা করে কাজে আবারও রিপিট করছি পুনর্বার বলছি যে ওষুধ দিয়ে কিডনির পাথরের চিকিৎসা হয় না তবে কিছু কিছু ছোট পাথর আছে আমরা বলি পাঁচ মিলির নিচে কিডনির পাথর যদি হয় আপনার কোনো চিকিৎসার চিন্তাই করবেন না যেমন ঢাকা শহরে কিছু মানে জায়গায় লেখা থাকে ট্রাফিক পুলিশরা লিখে রাখছে যে এখানে বাস দাঁড়াবার চিন্তাও করবেন না অবশ্য সেখানেই বাস দাঁড়িয়ে থাকে তো আমরা এরকম বলি যে পাঁচ মিলির নিচে পাথর চিকিৎসার চিন্তাও করবেন না কিন্তু তারপরেও দেখা গেল যে আমার কাছে ছুটে আসে দুই মিলির পাথর আবার চার মিলির পাথর এমনকি ফোন করতে করতে হয়রান করে দেয় যে স্যার আমার দুই মিলি পাথর হয়েছে আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি ফাইভ মিলি বা পাঁচ মিলির নিচের পাথরের চিকিৎসা লাগবে না কাজেই তারা নিশ্চিন্তে বসবাস করতে পারেন যে আমার পাথরটা আলট্রাসনোগ্রাম করছি প্রত্যেক বছর একবার আমি বলে দিয়েছিলাম যে প্রতি জন্মদিনে একবার আলট্রাসনোগ্রাম করবেন সেরাম ক্রিয়েটিনিন আলট্রাসনোগ্রাম ইউরিনারি আর যাদের বয়স চল্লিশ পার হয়ে গেছে তাদের জন্য সেরাম পেয়েছে এটা হলো কিডনি সিস্টেম আর যাদের হার্টের রোগ দেখতে চান তাদের জন্যে হার্টের কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন এটা প্রত্যেক জন্মদিনে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন যে আপনার কিডনিটা কেমন আছে হার্টটা কেমন আছে তাহলে আপনি ভালো থাকবেন তো আবারও বলছি যে ওষুধ দিয়ে চিকিৎসার চিন্তাও করবেন না ডাক্তার যদি বলে যে এইটা নিয়ে চিন্তা করতে হবে না বিনা ওষুধে বিনা চিকিৎসায় আপনি সুস্থ হয়ে থাকবেন সেটা চুপচাপ বসে থাকবেন কোনো চিকিৎসা করবেন না